গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কারণ একটুকুনি হাঁটতে পারছি। সারাদিন তো ঘরের মধ্যেই বসে বসে এই কদিন কেটেছে। তো আজকে আমি বাপের বাড়িতে এসেছি, তার কারণ হচ্ছে আমাদের ঘরে আরেকটু জল বেড়ে গেছে, আমাদের ঘরে বাইরে রাস্তায় সব জায়গাতে। তো আজকে আমি চলে এসেছি বাড়িতে, আর অনেকক্ষণ আগেই এসেছিলাম, 9:30টার মধ্যে এখানে পৌঁছেছিলাম, বাড়িতে ঢুকে গেছি 9:30টার মধ্যে। আর এখন বাজে হচ্ছে 11:00 বাজে আর 5 মিনিট বাকি, এখনও পুরোপুরি 11:00 বাজেনি। তো আমি আমার ভিডিওটা এখনই স্টার্ট করলাম, কারণ এখন এতক্ষণ ধরে আমি সকাল থেকে ভেবেছিলাম ভিডিওটা অন করব, তো ভিডিওটা করতে পারিনি সকাল থেকে। রাস্তায় জল, বুঝতেই পারছো রাস্তায় কী করে ভিডিও করব, ফোনটা পড়ে গেলেই গেল। তারপর হচ্ছে রাস্তা যা, রাস্তায় আরও বেশি জল, পুরো হাঁটুর ওপরে জল, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে আর এখন ভিডিওটা অন করলাম। আমার মেয়ে খেলছে আর আমি শুয়েছিলাম, এই বসলাম এখন একটুখানি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, সকালে সকালের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আমার মেয়ে খেলছে, ওর তো এখানে এসে খুব মজা হচ্ছে, তার কারণ হচ্ছে ওখানে সারাক্ষণ জলের মধ্যে ছিল খাটের ওপরে, তার জন্য এখানে এসে খুব ভালো লাগছে। ওই জন্য ও বলছে, আমি বলছি চ বাড়ি যাবি, ও বলছে না আমি বাড়ি যাবো না, তার জন্য এখানে বলছে আমি এখানেই থাকবো, মানে এখানে ওর ভালো লাগছে। যাই হোক, জলের মধ্যে কি কারো ভালো লাগে সারাদিন খাটে বসে থাকতে? এখন তাই খেলছে, ওর এখন আর কোনো কাজ নেই খেলা ছাড়া, এখন খাওয়া দাওয়া সব কিছুই ভুলে যাবে ও, এখানে আসলেও খাওয়া দাওয়া সব কিছুই ভুলে যাবে। আর তোমাদের সবাইকে আমার প্রিয় সিম্পল ব্লগসে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। শোনো কি করছিস? এখন খেলতে ব্যস্ত। তো যাই হোক, আবার আমি পরে তোমাদের সামনে আসছি, কারণ একটুখানি আমার মেয়েকে দেখি কিছু খাওয়াই। টান টান সব কিছু হয়ে গেছে আমাদের দুজনেরই, তাই তো শোনো, এখন বসে আছি একটু পরে খাবো। ভালো লাগছে এখানে এসে? ও ভালো লাগছে এখানে, ওকে রেখে চলে যাবো আমি বাড়িতে, ও এখানে থাকবে। তুই থাকবি এখানে একা একা? এই মাত্র স্নান করে ঘরে আসলাম, এখন একটুকুনি বসে আছি, একটু পরে আমার মেয়েকে খাওয়াবো, তারপরে আমরাও খাবো। ও পাগল হয়ে গেছে এই কদিন ঘরে থেকে থেকে, শুধু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বলছি। দেখো ও পাগল, কথা বলে দাও সবাইকে, বলো তোমরা কেমন আছো, বলো বলো। আমি ভালো আছি। তারপর ভালো লাগছে তোমার এখানে? বল কি করছিস, বেদানা খাচ্ছিস? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, এই এখন ঘুম থেকে উঠলাম, আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে। তো এখন ঘুম থেকে উঠেছি, এই মাত্র উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম পেয়ে গেছি এখন বসতে পারছি। তো আমি এখন মুখ টুক ধুয়ে নিই সব, তো তারপর তোমাদের সামনে আবার পরে আসবো। বসে গেছি মুখ টুক ধুয়ে, ছোলা ভাজা নিয়ে এবং খাচ্ছি। আমার মেয়ে এখন হিস করতে গেছে, যা ছোলা ছিল বাড়িতে সব নিয়ে চলে এসেছি, কারণ ওখানে থেকে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওটা ভিজে দিয়েছি এসে, আর এখন ভাজলাম। এই দেখো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যের পর থেকে আর আসা হয়নি, এখন খাওয়া দাওয়া করে একটুখানি বসলাম। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি,
যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটুখানি সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর শেয়ার তো অবশ্যই করো, আর আমার একটুখানি পাশে থেকো, আর সবাইকে গুড নাইট, বাই।